যে কোনো সিনেমা স্টার্ট হওয়ার সময় সার্টিফিকেটে দেখানো এই চিহ্নটির অ্যাকচুয়াল মিনিংটি কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পেনটি ইউজ করেন তার দাম জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। আর কেন এই লোকটির ওয়াইফ তার মুখটিকে খাঁচায় বন্দি করে রেখেছে, কারণ জানলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে আপনার। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাস্ট অবধি দেখবেন। নাম্বার ওয়ান, এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় সাইজের পেন, আর এই পেনটি বানিয়েছেন ভারতেরই আচার্য মুকুনুরি শ্রীনিবাস। এই পেনটি লম্বায় 18.53 ফিট এবং ওজনে 37.23 কিলোগ্রাম। নাম্বার টু, অঙ্ক অনেকেরই পছন্দ নয়, কিন্তু আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে বড় অঙ্কের প্রশ্নের উত্তর করতে খরচ হয়েছিল প্রায় 15,000টি পেজ? হ্যাঁ, এই অঙ্ক সলভ করতে 100 জন গণিতজ্ঞের প্রায় 30 বছর সময় লেগেছিল। নাম্বার থ্রি, সিনেমা দেখতে সবাই পছন্দ করে, আর আপনি এটাও নোটিস করে থাকবেন যে কোনো সিনেমা স্টার্ট হওয়ার সময় এই ধরনের সাইন দেখানো হয়, কিন্তু এর অ্যাকচুয়াল মিনিংটা হয়তো আপনি জানেন না। দেখুন, যদি শুরুতে এই সাইনটি দেখানো হয় তাহলে এর মানে মুভিটি বাচ্চা থেকে বয়স্ক সবাই দেখতে পারবে, আর যদি এই সাইনটি দেখানো হয় তাহলে বুঝতে হবে এই ফিল্মটি 12 বছরের নিচের বাচ্চারা তার প্যারেন্টসদের সঙ্গে দেখতে পারবে, আর এই চিহ্নটি থাকলে 18 বছরের নিচে কেউ সিনেমাটি দেখতে পারবে না। নাম্বার ফোর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পেনটি ইউজ করেন তার নাম মন্ট ব্ল্যাক, আর এটা জার্মান কোম্পানি। এই পেনের দাম 15,45,000 টাকা। নাম্বার ফাইভ, এই লোকটির নাম ইব্রাহিম উসেল। 16 বছর বয়স থেকে ইনি সিগারেটের নেশায় ডুবে যায়, এরপর ধীরে ধীরে সে দিনে 2 প্যাকেট সিগারেট অনায়াসেই শেষ করতে শুরু করে, যার ফলে বিরক্ত হয়ে তার ওয়াইফ তার মুখটি খাঁচায় বন্ধ করে দেয়। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।